দেবশ্রী রায়, অপর্ণা গুহঠাকুরও তার সঙ্গে বিয়ে টেকেনি। অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দুদশক ধরে অটুট দাম্পত্য প্রসেনজিতের। কেন নিজেকে স্বামী হিসাবে অযোগ্য মনে করেন বুম্বাদা? ছোটবেলার খেলার সাথী, সেই বন্ধুত্ব ছাদনাতলায় গড়িয়েছিল ১৯৯২ সালে। তবে খুব বেশিদিন টেকেনি প্রসেনজিৎ দেবশ্রীর বিয়ে। তিন বছর পরেই ভেঙে যায় টুলিপাড়া সারা জাগানো এই বিয়ে। প্রাক্তনরা এখন বন্ধু, বলিপাড়ায় হালে এটাই ট্রেন্ড। কিন্তু বিয়ে ভাঙার পর দেবশ্রীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ বুম্বাদার। তিন দশক পেরোলেও সেই দূরত্ব ঘোচেনি। ছেলেবেলার বন্ধু বুম্বার সঙ্গে বিয়ে ভাঙার পর চুমকি কিন্তু আর বিয়ের পিঁড়িতে বসেননি, বরং নিজের অভিনয় কেরিয়ার, রাজনীতি, সোশ্যাল ওয়ার্ক এইসব নিয়েই কেটেছে দেবশ্রী রায়ের জীবন। অন্যদিকে দেবশ্রীর পর অপর্ণা গুহঠাকুরও তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নায়ক, কিন্তু এবারও পরিণতি একই। ফের বিচ্ছেদ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় প্রসেনজিৎকে। দুবার বিয়ে ভাঙার যন্ত্রণায় কাতর প্রসেনজিতের হাত ধরেন অর্পিতা। এরপর দুদশক কেটেছে অর্পিতার সঙ্গে অটুট প্রসেনজিতের দাম্পত্য। স্বামী হিসাবে নিজের খামতি নিয়ে সরব অভিনেতা। টলি ফোকাস কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমি স্বামী হিসাবে পুরোপুরি অযোগ্য। কিন্তু কেন এই ধারণা তাঁর? অপর এক সাক্ষাৎকারে নিজের স্বামী সত্তা নিয়ে প্রসেনজিৎ বলেন, স্বামী হিসাবে আমি গ্রেট নই। এমন নয় যে আমি খারাপ, তবে ওভারঅল দেখলে মনে হবে আমি সঠিক মানুষ নই। তার মানে এই নয় যে আমি ভিলেন। আমি বাবা হিসাবে অনেকটাই দিই, কিন্তু সামনের লোকটার জন্য সেটা নাই মনে হতে পারে। প্রসেনজিৎ অর্পিতার একমাত্র পুত্র তৃষাঞ্জিৎ। সদ্য স্নাতক ডিগ্রি হাতে পেয়েছে সে। দৈহিক উচ্চতায় তিনি বাবাকে ছাপিয়ে গিয়েছেন মিশুক, তৃষাঞ্জিতের ডাকনাম। ছেলের বিশেষ দিনটায় পাশে ছিলেন অভিনেতা। বাবা হিসাবে নিজেকে যোগ্য সার্টিফিকেট দিয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিতের এক কন্যা সন্তানও আছে প্রেরণা। অভিনেতা ও তার দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরও তার একমাত্র কন্যা। সে ইউরোপে থাকে, সেখানে তার পড়াশোনা। বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। রূপেগুণে টলিউড নায়িকাদের টেক্কা দেবেন প্রেরণা। প্রসেনজিৎকে আমাদিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অযোগ্য ছবিতে, পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়। ৭ জুন মুক্তি পাবে এই ছবিটি।